হয়েছেন, এটা কতটা আশাবাদী যে আগামী এই যে বিশ্বকাপ চলমান যে বিশ্বকাপ এটা কতটা আশাবাদী আমরা আশা করতে পারি? হ্যাঁ, আমি আগে প্রথমে ধন্যবাদ জানাই রাজুদের, কারণ এটা আপনি একটা ভালো একটা পয়েন্ট বলছেন যে বাংলাদেশের আগে এরকম যুদ্ধে কিন্তু কোনো কেউ এগিয়ে আসে, বিভিন্ন এজেন্সি থেকে হয়তো বা বিভিন্ন রকম ইয়ে করতে পারে, বাট আমি নিজ উদ্যোগে কিন্তু আসিনি। বাট রাজু কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, আর আমার কাছে মনে হয় ওর এই উদ্যোগ তো অলরেডি আপনারা মিডিয়া কাভারেজ করতে, এটা দেখে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হয়। বিশ্বকাপের মঞ্চে এত সুন্দর একটা উদ্যোগ, বাগেরহাটের ইয়াং জেনারেশন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত আছে, তো আমার কাছে মনে হয় খুব সাকসেসফুলি এই প্রোগ্রামটা শেষ হবে ইনশাল্লাহ। আর হচ্ছে এই প্রোগ্রামটার মেইন কারণ যা রাজু যেটা বললো যে এই প্রোগ্রামটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশ টিমকে উৎসাহিত করা, যেহেতু এটা মিডিয়া কভারেজ হচ্ছে, তো আমার কাছে বিশ্বাস, আমি মনে করি যে এটা মানে সবাই দেখবে আর সবাই এটা নিয়ে চিন্তাও করবে যা বিভিন্ন জায়গায়, যেহেতু ওয়ার্ল্ড কাপ লং একটা 53 দিনের একটা মানে টুর্নামেন্ট, তো আমার কাছে মনে হয় নেক্সট টাইম বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় এরকম একটা প্রোগ্রাম করতেও পারে। আচ্ছা, এই বিশ্বকাপে আমরা আসলে কতটা আশাবাদী যে আসলে আমাদের বিজয়ের ক্ষেত্রে আসলে আপনি কী মনে করেন? না, আমি তো প্রথম থেকে খুবই কনফিডেন্ট, আপনার হচ্ছে আমাদের এবার বিশ্বকাপের যে টিমটা খেলেছে আমার কাছে মনে হয় খুব ভালো টিম আছে এখন পর্যন্ত, আর বিশেষ করে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা খুবই স্ট্রং, অন্যান্য দেশের সাথে আমাদের বোলিং ডিপার্টমেন্ট আমি ওইভাবে তুলনা করছি নিজে, তো আমার কাছে মনে হয় যে আর ব্যাটসম্যানরা যদি একটু দায়িত্ব নিয়ে খেলতে পারে, তো আমার কাছে মনে হয় খুব ভালো একটা বিশ্বকাপ যাবে আমাদের দেশের জন্য। থ্যাংক ইউ। আমি একটু দ্বিতীয় কোশ্চেন করতে চাই।